এখন আমরা আপনাকে দেখাবো কিভাবে এই ডিজিটাল হিট প্রেস মেশিন বা যে কোনো ধরনের হিট প্রেস মেশিনে আপনার সাবলিমেশন পেপার দিয়ে কিভাবে আপনার জার্সি টাইপ গেঞ্জিতে প্রিন্ট করা হবে, এটার একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা ঘরে বসে নিজেরাই এই প্রিন্টের কাজটা করতে পারেন। আমরা এখানে সেট করে ফেলেছি, দেখেন আপনারা, এটা আসলে হিট আমরা প্রিন্ট করা, এটার আমাদের ব্র্যান্ডিং করা, এটার অপর সাইডটা আমরা গেঞ্জির মধ্যে সেট করব। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় কিভাবে যা খুশি প্রিন্ট দিতে পারবেন। আমরা আমাদের ব্র্যান্ডিং করতেছি আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে। আপনারা চাইলে আপনাদের নিজস্ব কোনো ছবি বা যে কোনো ধরনের লোগো, যে কোনো কিছু আপনারা এখানে প্রিন্ট করতে পারবেন। তো আমরা এখন এটা প্রিন্ট করব, এটা বসানো হয়েছে, তো আমরা এখন প্রিন্ট করব। তো এই প্রিন্টটা আমরা শুরু করেছি, পাওয়ার দাও। হ্যাঁ, এটা আমরা হিট প্রেস করে ফেললাম, হিট প্রেস করে ফেললাম, হিট প্রেস করে ফেললাম। এটাকে টাইট করে দিতে হবে, নতুন মেশিন। এখন আমরা এটার পাওয়ার দিব, এটা পাওয়ার কেবল লাগাবো। নতুন মেশিন যেহেতু আমরা এটার মধ্যে ঢুকাই রাখলাম, এর পরবর্তীতে উঠে যখন একবার হিট হয়ে যাবে তখন আমরা খালি গেঞ্জিটা খালি চেঞ্জ করবো আর সেকেন্ডটা নির্ধারণ করব। এই দেখেন আমরা এই টাইমিংটা দিলাম, 200 পর্যন্ত উঠে থাকবে, কারণ এটা খুব হ্যাভি ডিউটি মেশিন, ডিজিটাল মেশিন। 200-এর পর সেকেন্ড, সেকেন্ড দিতে হবে 20 সেকেন্ড, আমরা সেকেন্ডটা নির্ধারণ করতেছি। এখন রেডি, এই যে এখন এটা হচ্ছে 25 পর্যন্ত হিটিং হিট আছে, 25 থেকে হিট উঠবে, 200 পর্যন্ত হিট উঠবে। সাইটে চলে গেছে, এই জন্য আমরা আবার সেট আপ করতেছি। রেডি, আবার দাও তো। হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে। এখন এই আবার নতুন করে হিট উঠতেছে, এখন এটা 200 পর্যন্ত উঠবে, তারপরে সেকেন্ডে যাবে। জি ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এখন 197-98 উঠে গেছে, এখন দেখবো আমরা সেকেন্ডে চলে যাব হিট উঠার পর। হ্যাঁ, এখন আমরা এই বাটনটায় ক্লিক করে দিলাম, প্লাসে ক্লিক করলে এখন সেকেন্ড কমতেছে, দেখেন 20 সেকেন্ড দিয়ে দিয়েছি, এখন সেকেন্ড কমতেছে, 13-12। এই আমাদের হিট কমপ্লিট, এখন আমরা এটা খুলবো। মেশিনটা অফ করে দিলাম, মেশিনটা প্রচুর হিট আছে। হ্যাঁ, মেশিনটা খুলবো, আস্তে আস্তে কাজটা করি, প্রচুর গরম এখন। এমনি টান দিও না, খুলে গেছে, উঠাও দেখেন আমাদের ময়লা আছে, দেখেন কি সুন্দর প্রিন্ট হয়েছে আমাদের ব্র্যান্ডিং। এই যে আমাদের ব্র্যান্ডিং কি সুন্দর প্রিন্ট, একটু ধরো তো, এভাবে ধরো, একটু ঝাড়া দাও, সাদা কাপড় তো। হ্যাঁ, একটু ঝাড়া দাও।